সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই এন্ডি এক্সপ্লোরারে। আর আজকের যে ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও হবে। তো এর আগে যে আমি FGS ভার্সন 4 যেটা রিভিউ ভিডিও করেছিলাম, সেই ভিডিওর কমেন্টে আমাকে দুজন জিজ্ঞেস করেছে যে ওনাদের বাইকে একটু সামান্য একটু প্রবলেম হচ্ছে, একটু ভাইব্রেশনের একটা প্রবলেমের কথা ওনারা আমাদের আমাকে বললো কমেন্টে, যেটা তোমরাও চাইলে দেখে নিতে পারো কমেন্টে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো এখানে কমেন্টের। তো সেই জিনিসটাই আজকে তাদের একটা ক্লিয়ারিটি দেওয়ার জন্য, তাদের সেই প্রবলেমটা যে আমার এই বাইকেও রয়েছে কি না, আমার কাছে যে বাইকটা রয়েছে সেই বাইকটা তো আছে কি না, সেটা জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা করছি, তো অবশ্যই আপনারা দেখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের সেই কোয়ারিজটা সলভ হলো কি না, আপনাদের সেই প্রবলেমটা সলভ হলো কি না, আপনাদের যেটা জানার ছিল সেটা আপনারা জানতে পারলেন কি না, সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই বাইকটা একটা এখন 1014 কিলোমিটার চলেছে, 1014 কিলোমিটার। আর এটার ফার্স্ট যে সার্ভিসিং সেটা হয়ে গেছে এখন। সত্যি এই বাইকটার সাউন্ডটা আগের থেকে আরও বেটার হয়ে এসছে। আমি এখনই জাস্ট আমি সবাইকে বলবো একবার সাউন্ডটা একবার শুনেন, আগের থেকে অনেক বেশি বেটার হয়ে গেছে, আগের থেকে বেশি লাউড হয়ে গেছে সাউন্ডটা, যেটা ভলিউমেও একটা সেটা কমিউটে একটা সুপার ফিল দেবে, নো ডাউট। তো সেই যে প্রবলেমটার কথা বলছিলাম সেই প্রবলেমটা চলো দেখে নিই আমরা। তো এখন ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম আমি, আর এটা একটা সাইডে অফ সাইডে একটা রোড। তো সেকেন্ড গিয়ার নর্মালি চালাচ্ছি আমি বাইকটাকে, নর্মালি বাইকটাকে আমি চালাচ্ছি সেকেন্ড গিয়ার। থার্ড গিয়ার, তো যেটা আমাকে বললো যে ডাউন শিফট করলে পরে ক্লাচ ছাড়লে একটা ভাইব্রেশন হচ্ছে, তো তোমরা সেটা দেখে নাও। আমি সেকেন্ড গিয়ারে দিলাম, ক্লাচ ছাড়ছি, কোনো রকম সমস্যা হচ্ছে না। যেটা রেফ ম্যাচিংয়ের প্রবলেমের জন্য যেটা একটু জার্ক ফিল হচ্ছে সেটাই হচ্ছে, আদারওয়াইজ আমি চাইলে এই যে এবার সেকেন্ড গিয়ার করলাম কোনো সমস্যা নেই। এই যে থার্ড গিয়ারে চলছে গাড়ি, ঠিক আছে। এবার আমি ফোর্থ গিয়ারে দিলাম, এবার চাইলে আমি ডাউন শিফট করবো, ডাউন শিফট করছি, থার্ড গিয়ারে দিলাম, ওকে, কোনো রকম সমস্যা হচ্ছে না, আমি কোনো রকম ভাইব্রেশন পাচ্ছি না। এটা যদি বলো এই একটা যেটা ঝাঁকি হচ্ছে সেটার কারণটা হচ্ছে এটা স্পিডটার সাথে এটার গিয়ারটা ম্যাচ করছে না। গিয়ার বাইকের সাউন্ডটা একবার যদি শুনতে পাচ্ছ তো শুনে নাও। ফোর্থ গিয়ার, এই টপ সরি এটা ফিফথ গিয়ার, টপ গিয়ারে রয়েছি। এবার আমি এখান থেকে ক্লাচ করলাম, ক্লাচ করার পরে ফোর্থ গিয়ার আসলাম, ক্লাচ ছাড়লাম, কোনো রকম ভাইব্রেশন নেই, কোনো রকম সাউন্ড নেই। এখান থেকে স্লো করে থার্ড গিয়ারে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই এই বাইকে অন্তত তো নেই। আপনাদের বাইকে যদি সমস্যাটা হচ্ছে তো অবশ্যই আপনারা শোরুমে গিয়ে ভিজিট করেন এবং শোরুমে গিয়ে বলেন যে আমাদের বাইকে এরকম একটা সমস্যা হচ্ছে, টেস্ট করে নেন সব রকমভাবে। আশা করি আপনাদের সেই প্রবলেমটা সেখান থেকে সলভ হয়ে যাবে। ও বাইকের যে সাউন্ডটা আমি কি বলবো, এখন আরও বেটার হয়ে গেছে। 1015 কিলোমিটার চালানো হলো এটা, 15.2, আর একটা সার্ভিসিং এটা হয়ে গেছে, অসাধারণ ফিলিং, অসাধারণ সাউন্ড, আগের তুলনায় অনেক বেশি, অনেক বেশি সাউন্ড, যেটা ডেলি কমিউটে একটা ফিল দিচ্ছে আমাকে। প্লাস যদি লং ট্যুর করতে চান তো সেই জায়গাও কোনো না কোনো জায়গায় একটা বেটার ফিল পাবে, রাইডে একটা ফিল আসবে, সেটা অবশ্যই নিয়ে আসবে। আর এই বাইকটাতে কোনো রকম ডাউট নেই আমার। তো এই ভিডিওটা এই অবধি শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই সেই কোয়ারিজের সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো তোমরা সাবধানে রাইড করো আর এক্সপ্লোর করো।